নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ব্লগস। আজকে এসেছি বিশ্ব বাংলা গেট, বিশ্ব বাংলার রেস্টুরেন্টে, নিউ টাউনে। আমার চ্যানেলে বিশ্ব বাংলা গেট নিয়ে অলরেডি একটা ভিডিও রয়েছে, কিন্তু আজকে আমি আবার এখানে এসেছি আর এখানে এখানকার কিছু নিয়মকানুনের পরিবর্তন হয়েছে, তো ভাবলাম সবার সাথে শেয়ার করা যাক। আসুন দেখে নেওয়া যাক কী কী নিয়মের চেঞ্জ হয়েছে। বিশ্ব বাংলা গেট নিয়ে সবার একটু বেশি কৌতূহল আছে, আমাকে বারবার জিজ্ঞাসা করা হয় যে এখানকার টাইমিং, এখানে ঢুকতে গেলে কি কি প্রসিজিওর ফলো করতে হয়, আগে থেকে বুক করতে হয় কি হয় না, টিকিট প্রাইস কত, বিল করতে হয়, এভরিথিং আপনাদের কোশ্চেন যেন শেষই হয় না। তো আজকে আরেকবার চলে এলাম আপনাদের সমস্ত কোশ্চেনের জবাব দিতে। আসুন দেখে নেওয়া যাক কী কী নিয়মকানুন এখানে নতুন চেঞ্জ করা হয়েছে। আগে এখানে টিকিট কাটার সিস্টেম ছিল না, এখন দেখছি টিকিট কেটে ঢুকতে হবে। 3-1 এমনিতে 500 টাকা করে বিল করতে হয়, সেটা কি আছে? ওই তো মেনু দেখা করে পার হেড 500 টাকা বিল করতে হবে নাকি? হ্যাঁ, কিন্তু বাচ্চা থাকলে ওরকম কোনো ব্যাপার নেই, তাই তো? ঠিক আছে। আমরা বিশ্ব বাংলা গেটে এসেছিলাম এর আগে, তো তখন সিস্টেমটা একটু আলাদা ছিল, এখন দেখছি সিস্টেমটা পাল্টে গেছে। আমি ভাবলাম যে একবার আপনাদের সঙ্গে শেয়ার করি এটা। আজকে আমার মানে এই ভিডিওটা বা ব্লগটা করার একদমই ইচ্ছে ছিল না, মানে কোনো প্ল্যানিং ছিল না, বাট এখানে এসে দেখছি যে আবার নতুন করে এখানে টিকিট কাটার একটা সিস্টেম চালু হয়েছে, তো সেগুলো কী প্রসেস সবটাই আপনাদের সাথে শেয়ার করব। টিকিট নিয়ে চলে এসেছি লিফটের সামনে, এটা হলো সিঁড়ি, যদিও সিঁড়ি দিয়ে ওঠা বারণ। আর এখানে রয়েছে ব্যাগেজ কাউন্টার, মানে সাথে যদি পিঠ ব্যাগ থাকে তাহলে কিন্তু এই ব্যাগেজ কাউন্টারে রেখে যেতে হবে, হ্যান্ড ব্যাগ অ্যালাউড। লিফটে করে যাচ্ছি ওপরে, থার্ড ফ্লোরে রেস্টুরেন্ট। এখানে ওপরে রেস্টুরেন্ট রয়েছে আর নিচে কিন্তু কিচেন রয়েছে, নিচের থেকে মানে খাবার বানিয়ে ওপরে নিয়ে আসা হয়। হাত টেনে দাও। আজকে আমি আর মা এসেছি, মাকে ফার্স্ট টাইম বিশ্ব বাংলা গেটে নিয়ে এলাম, কেমন লাগছে এখানে এসে? ওপর থেকে কি সুন্দর ভিউটা দেখা যাচ্ছে, অন্যরকম অনুভূতি। হ্যাঁ একদম, মা বলছে অন্যরকম অনুভূতি, সত্যি খুবই সুন্দর লাগছে। এখানকার প্রত্যেকটা ডিশের দাম কিন্তু একটু বেশি বেশি, মানে অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এখানকার ডিশগুলোর দাম কিন্তু একটু বেশি। সেটা এতটা উঁচুতে রয়েছে এবং নিচ থেকে খাবার ক্যারি করে আনতে হয় সেই কারণে কি না, নাকি অন্য কোনো কারণে জানি না। আর খাবারের অপশানও কিন্তু যে খুব বেশি রয়েছে তা নয়। একটা পরিবর্তন হয়নি, আগেরবার যখন এসেছিলাম তখন যা যা মেনু ছিল এখনও তাই রয়েছে, একটু কিছু অ্যাড করতে পারতো, বেশ অনেকদিন হয়ে গেছে। আমি এক্সপেক্ট করেছিলাম নতুন কোনো আইটেম পাবো, বাট সেটা কিন্তু নেই এখানে। যাই হোক, আমরা অনেকটাই লেট করে এসেছি, আমাদের অর্ডারটাই আজকে লাস্ট, এখন বাজে 3:30। তো এরপরে মানে 4 নাগাদ এলে কিন্তু এখানে আর লাঞ্চটা করা যাবে না, এরপর যখন আবার ডিনারের টাইম সেটা কিন্তু আবার 6:30 কি 7টা থেকে। পেছনে ক্রমাগত রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, ভীষণ ভালো লাগছে, অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। টিকিট কাটার ব্যাপারে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে টিকিট কাউন্টার করেছে এরা এখন নতুন, এখানে যদিও মানে টাকা পে করতে হচ্ছে না, বাট ওখানে গিয়ে নাম এন্ট্রি করতে হচ্ছে, ফোন নাম্বার দিতে হচ্ছে এবং কজন মেম্বার বলতে হচ্ছে, সেই অনুযায়ী ওপরে যেরকম টেবিল আছে তো তারা ডেকে নিচ্ছে।
একটা টিকিটটা দিচ্ছে এবং ব্যাগেজ কাউন্টার আছে, ব্যাগেজ ওখানে জমা করে তারপর আমাদেরকে উপরে আসতে হয়েছে। তো এটাই এখন সিস্টেম। আর অনেকে চাইছেন যে এখানে এসে কিছু লাঞ্চ বা ডিনার কিছু করবেন না, ব্যাস একটু ঘুরে দেখবে, সেই ব্যবস্থা কিন্তু নেই, কিছু হলেও এখান থেকে খেতে হবে। আর পাহাড়ের 500 টাকার একটা ব্যাপার ছিল এর আগে, এটা কিন্তু এখন নেই এখানে, মানে মোটামুটি মিনিমাম বিল করলেই হবে। তো পাহাড়ের 500 টাকা এখানে খাওয়া দাওয়া করতেই হবে, ওরকম কোনো ব্যাপার নেই। তো আমরা আজকে দুজনে এসেছি, মানে 1000 টাকা যে বিল করতে হবে ওরকম কোনো ব্যাপার নেই, 700-800 যেমন বিল হবে তাতে কোনো অসুবিধা নেই। আগের বার যখন এসেছিলাম এটা কিন্তু পাহাড়ের 500 টাকা বিল করতে হবে এরকম কন্ডিশন ছিল, তো এটা তুলে দিয়েছে, এটা কিন্তু ভালো করেছে। খাবার অর্ডার করেছি আমরা, স্টিম রাইস নিয়েছি, সাথে নিয়েছি ভেটকি মাছের পেটি। তো আমরা চিতল মাছের পেটি অর্ডার করেছিলাম, বাট ওরা অর্ডার নিয়ে পরে আবার এসে বললো যে এটা হবে না। সাথে নিয়েছি রাড়া চিকেন আর ডাল মাখানি অর্ডার করেছিলাম, ওরা বললো সাফিসিয়েন্ট, এই দুটো কারিতে সাফিসিয়েন্ট হয়ে যাবে। তো আর কিছু অর্ডার করলাম না, সাথে আমপোড়া শরবতটা নিয়েছি এবং জিজ্ঞাসা করে নিয়েছি যে আমপোড়া শরবতে কি ওরা ফ্লেভার ইউজ করছে নাকি অরিজিনাল আমটাকে রাখছে। তো সেই হিসেবে বললো যে অরিজিনাল আম থাকছে, সেজন্য আমপোড়া শরবতটা রাখলাম। চলুন আমাদের খাবার আসতে আসতে আমি একটু বিশ্ব বাংলা গেটের ট্যুরটা একটু সেরে ফেলি, আপনাদেরকে দেখাই এর ভেতরটা কেমন, আর সাথে দিয়ে দিই কিছু ইনফরমেশান। প্রথমেই বলি এখানে কিভাবে আসতে হবে। হাওড়া শিয়ালদা দমদম বিধাননগর থেকে আপনারা বাস পেয়ে যাবেন, নামতে হবে বিশ্ব বাংলা গেট বা নারকেল বাগানে। এখান থেকে ইকো পার্কের ডিস্টেন্স একদম কম, খুব কাছেই রয়েছে গেট নাম্বার 1। আপনারা শিয়ালদা বিধাননগর দমদম থেকে অটোও পেয়ে যাবেন এখানে আসার জন্য, কিন্তু সেক্ষেত্রে অটো রিজার্ভ করে আসতে হবে, 250-300 টাকা পড়বে অটো ভাড়া। ট্যাক্সি করে এলেও কিন্তু এই টাইপের ভাড়াই পড়বে, 300 টাকা ধরে রাখুন। বিশ্ব বাংলা গেট যা তৈরি হয় 2019 সালে, হেডকো কোম্পানি এটা তৈরি করে, এর উচ্চতা হলো 80 ফিট। এখানে আসার টাইমিং হলো লাঞ্চ টাইম 12টা থেকে 4টে এবং ডিনারের টাইম 7টা থেকে 10টা। অনেকেরই একটা বিষয়ে জানার কৌতূহল আছে, সেটা হলো এখানে যদি কেউ লাঞ্চ বা ডিনার না করে শুধুমাত্র ভেতরটা ঘুরে দেখতে চায় তাহলে কি সে এখানে আসতে পারবে কি না। তো আগে কিন্তু এই ব্যবস্থাটা ছিল, এখন এটা তুলে দিয়েছে, এখানে কিন্তু এখন আসতে হলে লাঞ্চ বা ডিনার কিছু তো করতেই হবে, শুধু ঘুরে দেখা যাবে না। তবে আমি বলবো কি, কলকাতার প্রথম হ্যাঙ্গিং রেস্টুরেন্টে এসে শুধু ঘুরে দেখবেন কেন, একটু কিছু খেয়েও যাবেন। এত উঁচুতে বসে নিচটা দেখতে দেখতে খাওয়ার কিন্তু একটা আলাদা মজা আছে। এটা হচ্ছে সেলফি জোন, এখানে এসে বসে সেলফি তোলা যায়। সবাই চারিদিকে ফটো সেশন করছে। যখন ভেটকি মাছটা অর্ডার করলাম আমি ভাবলাম ভেটকি মাছের পেটি আসবে 1-2 পিস, বাট এখানে কিন্তু গোটা ভেটকি মাছটা দিয়েছে। এটা কিন্তু দেখতে খুব অ্যাট্রাকটিভ লাগছে, খেয়ে দেখতে হবে যে কেমন বানিয়েছে। রাইস বাসমতি রাইস দিয়েছে, ভেটকি মাছটা আগে ট্রাই করে দেখি। পেঁয়াজ আর টমেটো দিয়ে করা ভেটকি মাছের এই প্রিপারেশনটা, টমেটোর ফ্লেভারটা খুব বেশি আসছে কিন্তু টেস্ট ভালো, আর ঝাল নুন একদম ঠিকঠাক। কেমন লাগছে তোমার, ভালো হয়েছে না? টেস্ট কিন্তু ভালো হয়েছে, দেখে লাল লাল লাগছে, কিন্তু ওটা কিন্তু টমেটোর জন্য, ঝাল খুব বেশি নেই।
একদম ঠিকঠাক আছে। রাইসগুলো ভালো, বাসমতি রাইস দিয়েছে। এবার আড়া চিকেনটা নিলাম, ফিশটা ভীষণই ভালো লাগলো। চিকেনটা এবার দেখি কেমন হয়েছে। এখানকার আড়া চিকেনটা এর আগে খেয়েছিলাম, তো টেস্টটা ওরকমই আসে, ভালোই, খারাপ না। সল্টটা একটু বেশি লাগছে সামান্য, বাকি এমনি ঠিক আছে। স্টিম রাইসের সাথে আড়া চিকেনটা কিন্তু ভালো যাচ্ছে। চিকেনের পিসগুলো মানে অতটা মানে ভালো লাগছে না আমার, সলিড দেখে পিস দিয়েছে, একটু বোন উইথ বোন পিস দিলে বেশি ভালো লাগে। আমাদের আমপানা কাঁচা আম দিয়ে তৈরি বলেছে এটা, আর কালারটা অনেক ইয়ে লাগছে, গাঢ় লাগছে। কাঁচা আম রয়েছে কিন্তু এর মধ্যে, আরো জলজিরার ফ্লেভার আসছে, ভালো লাগছে। খাবার দাবার খুব ভালো ছিল আমাদের, মানে স্পেশালি ভালো লেগেছে মাছটা ভালো লেগেছে। হ্যাঁ, পুরো গোটা মাছ দেবে এটা আমরা মানে ভাবতে পারিনি আর কি, ভেবেছিলাম পিস করে দেবে, কিন্তু গোটা মাছ দেওয়াতে একটা আলাদা রকম লাগলো, টেস্টি ছিল, গ্রেভিটা খুব ভালো ছিল, আর ওভারঅল খাওয়া দাওয়া ভালোই হলো। আমরা বসে রয়েছি, আস্তে আস্তে বাইরে মেঘ করে যাচ্ছে ধীরে ধীরে আর কি, এটা মানে পরিবেশটাকে আরো সুন্দর করে তুলেছে। যাই হোক, খুব ভালো টাইম কাটলো, এবার আমাদের যাওয়ার পালা। আবার একবার বিশ্ব বাংলায় এসে বেশ ভালোই লাগলো, টাইমটা ভালোই কেটে গেল, খাবার দাবারও আজকে ভালো লেগেছে, আগের বারের থেকে মনে হলো এবার একটু বেশি ভালো লাগলো। যাই হোক, অবশ্যই এখানে আসবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, কমেন্ট করে প্লিজ জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে সেটাকে প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি নেক্সট যখন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে যাবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং।